সদৌ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সম্মিলনের 36তম দ্বিবার্ষিক রাজ্যিক সাধারণ অধিবেশন আরম্ভ হয়েছে 12 জুলাইর। তিনদিনিয়া কার্যসূচীরে কটন কলেজত অনুষ্ঠিত হওয়া সম্মিলন সরকারের চতুর্থ বর্গর কর্মচারী সকলের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করা হয়। রাজ্যিক অধিবেশনখনের বিষয়ে অভ্যর্থনা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিখুর রহমানে কয় এনেদরে। আমার সদৌ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সম্মিলনের এই 36তম অধিবেশন আজি কটন মহাবিদ্যালয়ত অনুষ্ঠিত হয়েছে 12, 13, 14, আর আজি আমার সেকেন্ড দিনা কার্যসূচী বর্তমান প্রতিনিধি শিবিৰ চলি আছে। এই প্রতিনিধি শিবিরত আমার 2 বছরের কারণে নতুন বিহার বিভাগ বাছনি করা হব আর 14 তারিখ রবিবারে দিনের রাতেপা 10 বজাত শোভাযাত্রা হব। আর এই শোভাযাত্রা মোটামুটি আমার বারবরণীয় শোভাযাত্রা, আর ইয়াত আমার হাতিও দুটা আমি যোগদান করার কারণে মাতিছো, হাতিও যোগদান করব। আর মুকলি অধিবেশনত আমার মাননীয় শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাদেব আর মাননীয় অকন বরাদেব, সমাজ কল্যাণ আর কারাগার মন্ত্রী, তখন সকলে আমার মুকলি অধিবেশনত যোগদান করব। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসের সঙ্গে অমর দীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।